طيب بس طب بجام عمر قدا هلو আচ্ছা যা হলো হলো থাক একা কথা তুললি অনেকজন চাইছে মেয়ে ছেলেটা উঠুক না চাইছে না বলো কান জগৎটা মেয়ে কানাল দেখো বলবো বেশ বলবো এইবার পায়ে চোখ আমি তো সময় নষ্ট করিনি প্রশ্ন উত্তর দিয়ে যাচ্ছি পায়ে চোখ যেদিন বলি রাজা দান দিচ্ছে সবাইকে দান দিল আর ভগবান শ্রীকৃষ্ণ বামন রূপ ধারণ করে বলির দ্বারে বলি তুমি তো রাজা আমাকে দান দাও যে দান সব ফুরিয়ে গেল তারপরে আসলে তা বেশ না কি দান নেবে ভগবান বললো যদি দিতে হয় মুখে বললে হবে না হাতে গঙ্গা জল নিয়ে তুমি প্রতিজ্ঞা করে বলো ভিঙ্গারে জল হাতে নিয়ে আমরা যেন প্রতিজ্ঞা করেছিল শুক্রাচার্য সেখানে বাধাও দিয়েছিল শুক্রাচার্য বাধা দিয়েছিল তবু তার বাধা মানেনি যাই হোক যখন দান দিল বাচ্চা ছেলে মনে করিয়েছিল বলি রাজা বাচ্চা মনে করিয়েছিল স্বর্গ আর স্বর্গ আর মত্তকে দিয়ে দিল ভগবান দুটো পা দিয়ে স্বর্গ আর মত্তকে বেঁধে নিলেন বলি বলিকে বলি আর এক কত দাও তা বলি রাজা বলি তোমার পা কই নাভি দেশ থেকে গোবিন্দ মানে একটা পদ বাহার করলেন তাড়াতাড়ি বলি রাজা মনে মনে ভাবছে তো সাংঘাতি ছেলে ও স্ত্রী বিন্ধার কাছে গেল বলে বিন্ধা একটা বামন এসে সে আমাকে দান নিয়ে দান চাইল দুই পদ দিলাম আর এক পাটা কোনখানে দিই তার নাভি দেশ থেকে পদ বের হয়েছে বিন্দা বললো মাথাটা পেতে দাও মাথাটা যেই পেতে দিল ঠাকুরের পদ তুলে চাই চেয়ে বলছি হে গোবিন্দ তুমি আমার এই শিরো আমার এই কপালের দিকে তুমি আমার পাটা রাখো গোবিন্দের পদ তলে যখন তো পাটা রাখলো গোবিন্দ পা দিয়ে চেপে তাকে পাতালে নিয়ে গেলেন না আর তার মানে চেয়ে থাকলেন গোবিন্দের পায়ে তার যুগল চোখ দুটো লেগেই থাকলো বা বাবা এই হইল আসল কথা যাক তুমি আলোচনা রাখলে এবার আমি কিছু শোধাবো আমাদের জগতে কেউ ছিল না ছিল মেয়ে বলতে ছিল না শুধু পুরুষ ছিল তাহলে তুমি যে সৃষ্টি হইয়াছ তোমাকে ওই মেয়ে ছেলেতে সৃষ্টি করিয়েছে না কোনো পুরুষ মানুষের সৃষ্টি করিয়েছে একটু ভালো করিয়া জানাও তো ভালো করিয়া জানাও আমি তোমার কাছে শাস্ত্রে বলে নারী নাং চরিত্র নো জানন্তি নো দেবা নারী নাং চরিত্র নো জানন্তি নো দেবা কৃত মনুষ্য ভব নারী চরিত্র দেবতারা জানে না মানুষ তো কোন ছা হাগু তাহলে তোমাদের এত বড় চরিত্র যে চরিত্র দেবতারা জানে না মানুষ তো কোন ছা তাহলে তোমাদের আসল চরিত্রটা কি গো চরিত্রটা কি গো আলোচনা আমি তোমায় বলে যাই ওরে ছাদনা তলায় গিয়ে করতে উপনীত হয় ছাদনা তলায় গিয়েছে ছাদনা তলায় গিয়ে তোমাকে আমি সাজাবার জন্য শ্রীমন্তে সিঁদুর দিলাম নাকি গো তোমার শ্রীমন্তে সিঁদুর দিলাম হাতে ধবল শঙ্খ দিলাম তাহলে শঙ্খ দিলাম সিঁদুর দিলাম আমি তো নয় দিলাম তুমি আমাকে কি দিয়েছো ওই ছাতনা তলায় বসে বসে আগো
তোমার বাবা 18 বছর ধরে তোমাকে বাড়িতে বসি বসি খাওয়াইলো 18 বছর ধরে কম করে ধরলাম 18 বছর ধরে যে মেয়েটাকে আমার বাবা যে খাওয়াই ওরে তারপরে ওরে বাবাই আমার সঙ্গে বিবাহ দেয় বিবাহ হয়ে গেল যখন ওকে আমি আমার চাদরে বেঁধে নিয়ে আসছি বুঝলা আসছি আমার পিছনে পিছনে বাবাও আসছে আসার সময় বাবাকে ধান ধূপ আর গোটা কত ইন্দুরের মাটি বাবার হাতে দিয়ে বলি বাবা বাবা গো আমি আজ পর্যন্ত তোমার কাছে যা খেলাম এই দেখো সব শোধ দিয়ে দিলাম গোটা কত ধান ধূপ আর ইন্দুরের মাটি বাবার হাতে দিয়ে বলি আমি যা খেলাম বাবা সরি শোধ করলাম আরে বাবার 18 বছরের খাবারে চেয়ে ওই গোটা কত ধান ধূপ আর ইন্দুরের মাটি কি এমন মূল্যবান যে বাবার ইন্দা শোধ হলো রে আমি এর বেশি বলব না একদিন ঠাকুর দেখতে গিয়েছি জানেন সজি জনা ঠাকুর দেখতে গিয়েছি কি ঠাকুর কালী ঠাকুর কাকা কালী ঠাকুর দেখতে গিয়েছি আমাকে মাধব বলছে দাদু যাবে কোথায় ওই কালীতলা চলো আমরা যাই এবার কালীতলায় এসে আমি ঠাকুর দেখতে পাই কালীতলায় এসেছে এসে যে শিবিতলায় কাম কালী ওপরে রয় তা তো নয় হইল ওরে শিবি আমার পড়ে আছে গো নারী বলি গো তোমারে আচ্ছা বাবা আমার বুকে যদি আপনি আমার পা দেন বুকে যদি আমি আমার পা দেন কষ্টটা কার বেশি হবে কার বেশি হবে আমার কষ্ট বেশি হবে কারণ আমার বুকে দাঁড়িয়েছেন তাহলে কালী শিবের বুকে পা দিল শিবের জিবের হইল না কালীর কেন কষ্ট হইল রে তার জিবে নিয়ে দাঁড়িয়ে রইল কষ্ট হল আমার এই পর্যন্ত আমার পাল্লা আমি এর বেশি বলিব না ওরে আসরেতে উঠে তুমি করো আলোচনা পতির চরণ সেবার জন্য পতির চরণ সেবা করিয়া হয় সতী পতির চরণ সেবা করিয়া হয় সতী তাহলে আজ পর্যন্ত কোন পতির চরণ সেবা করিয়াছ আমরা জানি সতী সাজদা পতিব্রত নারী যারা তাদের আগে কোনোদিনও তার স্বামী মারা যায় না সতী নারীর পতি কোনোদিনও মরে না এটা শাস্ত্রের কথা তাহলে সতী নারীর পতি যদি না মরে থাকো নেই সেই যে আমি যা দেখলাম পাড়ায় পাড়ায় কত বিধবা সতী নারীর পতি যদি না মরে তাহলে এত বিধবা কেন ভাই পুরুষের জন্য কি করিয়াছ দেখাও তো আমায় এর বেশি আসরেতে আর তো বলবো না এবার উঠে এসে তুমি বন্ধু করো আলোচনা ওরে বন্দনা গালে আমি না করবো দেরি আসরেতে উঠে এসো ঘরে রহো না এই পর্যন্ত আমার পালায় অল্প সেজে যায় একবার মায়েরা ইলো ধরি বাবারা কৃষ্ণ সে মানুষদের হরি বলো তো যাক এই পর্যন্ত এইবার উনি উঠে এসে বলবেন সময় পেলে দিদি আসে উঠে বলবো আর না হলে কেটে বলবো যা ছোট করে একটা গান করি
যার যেমন কর্ম তার তেমন ফল আমার একটা ভাবগত গান করে আমাদের কাছে বিদায় নেব তাই ওই একদিনে ভাবনা এই সুন্দর ভুবনে ওরে দু চার দিনের জন্য বসতি রে সবা ওই পুত্র সন্তান পেয়েছিল মরা স্বামী মিলনে মরা স্বামীর সঙ্গে মিলন করিয়ে চারটে চারটে পুত্র সন্তান পেয়েছিল একটু বললো তো তাই সমনে রাজাইছে দেবে সমনে জারি সমনে রাজাইছে দেবে সমনে জারি কোথায় পড়ে রবে দালান কোটা বাড়ি জগৎ হইল দুটো একটা ইহ জগৎ আর একটা হইল পরজগৎ আমরা যখন পরজগৎ থেকে ইহ জগৎ আসি সবাই পূর্ণ হইয়াছি কিন্তু ভগবান আমাদেরকে হ্যাঁ নন্দ ভাই ছোট করিয়া ভগবান আমাদেরকে পূর্ণ করিয়ে পাঠিয়ে দেন আর যখন ইহ জগৎ থেকে পরজগতে ফিরে যায় সবাই শূন্য হয়ে যায় গো কেমন ভাবে চাষি যেমন চাষ করে
তার ফসলকে বিক্রি করব বলে ঝাঁকায় পুরি নিয়ে বাজারে যায়, যাওয়ার সময় পণ্য ঝাঁকাটা মাথায় করে নিয়ে যায়, মালপটা নিয়ে গিয়ে যখন আড়তে ঠেলে দেয় হরি বল হরি বল, তখন ঝাঁকাটা শূন্য হয়ে যায়, ফিরে আসার সময় শূন্য ঝাঁকাটাকে আবার নিয়ে আসতে হয়। আমাদের দেহ ঝাঁকাটার অবস্থাও তাই বাবা, আসার সময় পূর্ণ হয়ে এসেছি, এই বাজারে এসে আরো তো মাল কটা ঠেক দিয়ে হরি বল হরি বল একবারে ফাঁকা হয়ে গিয়েছি বাবা। কলা ছাড়িয়ে বিক্রি হবে না, ছাড়িয়ে বিক্রি হলে মাছি বসবে বাবা, যে যেমন ভাবে ভক্ত তেমন ভাবে গ্রহণ করবেন, তেমনি আমাদের দেহ ঝাঁকার অবস্থাও তাই বাবা। তাই ঝাঁকাবো ছাই করে মালে হলো আনা, ঝাঁকাবো ছাই করে মালে হলো আনা, যারি যেমন কপাল তেমনি বেচা কেনা।